অনেকে ভাবছেন ওর মনে হয় ইমাম সাহেব, ঠিক আছে, ও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ও দাড়ি রাখে, ঠিক আছে, ও মনে হয় বিড়ি সিগারেট জীবনে ধরে নেই, ঠিক আছে, আমি তো এরকম না ভাই। জায়েদ খানের পর এবার হীর আলমকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সারেগামা পা খ্যাত নোবেল। হ্যাঁ, নোবেল একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে হীর আলমের সাথে তুলনা করেন এবং এই তুলনা করতে গিয়ে তিনি হীর আলমকে কটাক্ষ এবং ছোট করেছেন বলে দাবি করেছেন হীর আলম। এটাই ভালো, একটা সেলিব্রিটির মানুষ ইগনোর না করুক, এটাই ভালো। আমি নেক্সট হীর আলম হতে চাই না ভাই, ঠিক আছে। এ বিষয়টি নিয়ে হীর আলমের সাথে কথা বলতে গিয়ে হীর আলম বলেন, নোবেল কতটুকু জনপ্রিয় তা তার গানের ডিসলাইক দেখলেই বোঝা যায় এবং তিনি বর্তমানে যে লিজেন্ডদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন এটি দ্বারাও প্রমাণিত হয় তিনি কতটুকু বেয়াদব। তিনি আমাকে ছোট করে বলেছেন, তিনি অনেক বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, শুধু সঙ্গীত শিল্পী হলেই হয় না, ভালো মনের মানুষ হতে হয় বলে বলেছেন হীর আলম, যেটি হীর আলমের রয়েছে বলেও দাবি করেন হীর আলম। এখন দেখা যাক কোন বিষয়টি নিয়ে আসলে আলোচনাটি হচ্ছে। আলোচনাটি হচ্ছে কিছুদিন আগে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নোবেল বলেন, আমি যে বেয়াদব সে বেয়াদবিটা শিখিয়েছেন আমার লিজেন্ডরাই, অর্থাৎ বড়রাই, কারণ গানের প্রচার করতে গিয়ে এই ধরনের পন্থা যে অবলম্বন আমি করেছি সেটি আমি যে প্রথম সেটি না, আমার আগেও ফোয়াদ ভাই এবং শাফিন আহমেদ এই কাজটি করেছেন। তিনি একটি উদাহরণস্বরূপও বলেন যে কিছুদিন আগে লিজেন্ড নামে একটি গান বের করেন শাফিন আহমেদ, সেখানে ফোয়াদ ভাই মিউজিক ডিরেক্টর ছিলেন, তারা গানটির প্রচারের জন্য এমনভাবে একটি পন্থা অবলম্বন করেছেন, ফোয়াদ ভাই বিদেশ থেকে ভিডিও ক্লিপ করে শাফিন আহমেদকে গালিগালাজ করেছেন, শাফিন আহমেদ এখান থেকে গালিগালাজ করেছেন ফোয়াদ ভাইকে। গানটি রিলিজ হওয়ার আগে যখন এই ধরনের কাণ্ডগুলো ঘটেছিল তখন মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি জেগেছিল যে এই ধরনের বিতর্কিত কেন হচ্ছে, পরে যখন গানটি বের হলো মানুষ গানটি খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আর মানুষ যদি শাফিন আহমেদ এবং ফোয়াদ ভাইটা গ্রহণ করতে পারে, আমারটা কেন গ্রহণ করতে পারলো না, সেটি নিয়ে কথা বলেন নোবেল। নোবেল নিজেকে জাস্টিন বেবার এবং আয়ুব বাচ্চুর জেমসের সাথে তুলনা করেন। জাস্টিন বেবারের বেবি গানটি ডিসলাইকের সেরা ওয়ার্ল্ডে, তাই তিনি সেটির উদাহরণ টেনে বলেন, সেটি যদি বিশ্বের সেরা হতে পারে আমারটাও ইনশাল্লাহ বিশ্বের সেরা হবে। এবং তার প্রতিটি কথাই ছিল যুক্তিযুক্ত এবং অনেকে মনে করেন প্রতিটি কথাই ছিল যুক্তিহীন। তিনি আরও বলেন, জেমসের গান যখন আগে মানুষ শুদ্ধ মুরব্বীরা বলতো এই কাজাঘরের গানটি শুনবেন না আপনারা, আবার আয়ুব বাচ্চুর গান যখন শুনতো তার বাবা বা অন্যান্য মুরব্বিয়ানরা সেই ক্যাসেটটি ভেঙে ফেলতো, প্রথম দিকে মেনে নিতে পারেনি আয়ুব বাচ্চুর জেমসকে, কিন্তু এখন আয়ুব বাচ্চুর জেমসকে লিজেন্ডের স্থানে রাখা হয়েছে কারণ তারা মেধাবী ছিলেন। নোবেল আরও বলেন, আমার গানটিও এখন কেউ নিতে পারছে না, মানুষের একটা সময় যায় যে সময় মানুষ গালিগালাজ খায়, কিন্তু একটা সময় হয়তো বা আমার স্থানটি অনেক উপরে হবে বলে দাবি করেছেন নোবেল। সর্বোপরি নোবেলের প্রত্যেকটি কথায় যেন আচরণগত প্রবলেম দেখতে পেয়েছেন দর্শকরা, কারণ ভিডিওটির কমেন্টস পড়লেই বোঝা যায় আসলে তার প্রতি দর্শকদের মনোভাবটি কেমন, কিন্তু এক্ষেত্রে নোবেলের বিন্দু পরিমাণ কোনো ভ্রুক্ষেপ নেই। নোবেল শুধু বলছেন একটি কথায়, যারা আমাকে ভালোবাসে তারা আমার হার্ট এবং যারা আমাকে ঘৃণা করেন তারা আমার কলিজা। এবার আপনারাই বলুন নোবেলের এই পুরো বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো।